মেঘলা জেলা এই সব যার জন্য অপেক্ষা করছিলাম মেঘলা একজন প্র্যাকটিসিং সাইকিয়াট্রিস্ট উনি ঘটনার জন্য আমরা বলছি আমরা সাধারণ পেশেন্ট তবে পলিটিক আচ্ছা উনি প্র্যাকটিসিং সাইকিয়াট্রিস্ট আর অবশ্যই আজকে বিশেষ উপস্থিতি তার যোগাযোগ আবু হাসান নিবিড়ভাবে শিক্ষার্থী ছিলেন যারা এখানে আছেন তারা ওইভাবে চিনতে চাইতে পারেন উনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের 24তম ব্যাচের ছাত্র তাহলে এই বিভাগের ছাত্র আর এই মুহূর্তে উনি ডক্টরেট করছেন রাজশাহী ইউনিভার্সিটিতে এই আজকের যে বিষয়বস্তু যৌনতা এই বিষয়ে তার গবেষণা তো ভালো লাগছে যে সবাই পুনরায় দেখা করতে আসছেন শামিমা বিনতে রহমান উনি নিবিড়ভাবে পড়তেন না উনি প্রশ্নতত্ত্বে পড়তেন কিন্তু অনেক পুরনো সংখ্যাশক আমাদের ধর্ষণ আন্দোলনের গুরুত্বপূর্ণ কমরেড এবং সাংবাদিকতা করছেন এখন মাস্টারি করে আলোচনাটা সার্থক করার জন্য তাদের ভূমিকা কাজে লাগবে। মামুন কিন্তু চেনে নি আমাদের নিবিড় বিভাগের শিক্ষক মামুন সাবেক ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাদাত নূর ইসলাম আচ্ছা আর সাদ কাশেম আরেকজন দোস্ত আমাদের বালক দোস্ত আপনারা ভাববেন না যে আমার আচ্ছা আপনার পরিচয় দিদি আর এর বাইরে কয়েকজন অন্য বিভাগের আছেন একটু বলতে সংকোচ লাগছে আমাদের ঘরটার আর্কিটেকচার আপনারা জানেন যে এখান থেকে ঢোকার রুম আর বেরোনো যাওয়া দরজা একই তো যাদের জন্য খুব টর্চারাস হবে নিশ্চয় চলে যাবেন কিন্তু খেয়াল রাখবেন যে এই ঘর থেকে বেরোনোর সময় যে কোনো বক্তা মানে পাষাণ সম হৃদয় যায় তারও কষ্ট হয় এই যাতায়াতে তো সেই কারণে একটু যদি ব্রেকগুলো ব্যবহার করেন যদি নেহাতি চলে যেতে হয় যাতে যখন বক্তা থামেন মুক্ত আলোচনা চলে অপেক্ষা কিন্তু রিল্যাক্স সময়টা আপনার বেড়ে কারণ আসলে এটা ফোকাস করে রাখা কঠিন হয় এবং তার আর্কিটেকচার একদম হেল্পফুল না পিছনে দরজা ওরকম নয় মানে ব্রেকগুলো হচ্ছে আপনার মডারেটেড ব্রেক না 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 আসলে একদিন বক্সার পরে একটা রিল্যাক্স প্রতি বক্তার পরে যে মুক্ত আলোচনা ওটাকে ব্রেক বলছি মানে যারা যেতে চান তারা চলে যেতে পারবেন প্রথম বলার কথা আমার একটু ভূমিকা দিয়ে নিই সেটা হলো যে আমাদের আমরা যখন একত্রিত হই আমাদের আলাপ আলোচনাতে টাবু নেই এবং থাকার কোনো কারণও নেই কারণ হচ্ছে এখানে একটা গবেষণারই বিষয়বস্তু কিন্তু এটাও সত্য যে আমরা যখন আলোচনা করছিলাম এটা যেভাবে শুরু হয় আবু হাসান এখন তার ডক্টরাল রিসার্চে ঢাকাতে আছেন ওর সাথে আমার আড্ডার মধ্য দিয়ে জানায় যে আমাদের মিত্ররা যারা কিনা এই বিষয়ে স্পিচ দিতে অনাগ্রহী নয় তাদেরকে একসাথে আমরা জড়ো হতে পারি বেসিক্যালি আমি প্রথম নিমন্ত্রণ ছিল আবু হাসানকে তার গবেষণা নিয়ে আমাদের বিভাগে বলতে বলা উনি এখনো সেটা রাজি আছেন যে কোনো সময় সেটা সম্ভব এই করতে করতে আমরা এই দলটা জড়ো হই এবং মেনু হিসেবে জাহাঙ্গীর নগর বেছে নিই একটা কারণ তো অবশ্যই যে এখানে আমি কাজ করি কারো কারো এটা পুরনো প্রতিষ্ঠান আর ভালো লাগবে এখানে আসতে এটা মাথায় ছিল আপনাদের সাথে যোগাযোগের অংশ হিসেবে একটা বিপর্যয় ঘটেছে যে আমরা আমি অন্তত উদ্যোক্তা হিসেবে অনেক বেশি ভরসা করছিলাম ফেসবুকের উপরে তো এর মাঝখানে সরকার ফেসবুক বন্ধ করে দেয় অন্তত ঠিক রেগুলার ব্যবহার হয় না হওয়ার কারণে আমাদের যোগাযোগ শেষের দিকে একটু কম হয় তারপর আপনাদের উপস্থিতি রীতিমতো ভালো ভালো মনে হয় আমার ফলে আপনারা যারা এসেছেন তাদের খুব খুশি ব্যাপার আমাকে কেউ কেউ বলছিলেন অন্যান্য বিভাগে তারা আসতে চান কিন্তু তাদের কাউকে ওই অর্থে গুরুতর ভাবে দেখছি না আমি হয়তো দেরি করেও কেউ কেউ আসবেন আশাটা অবহিত থাকা আমাদের আটকানোর উপায় নেই একটা খারাপ দেখা যাবে বলে কিন্তু বক্তাদের উপরে একটু চাপ পড়বে যাত্রায় প্রায় ইয়ে হচ্ছে যাত্রা ওটা মেনে নিতে হবে
এইতো আমরা শুরু করে দেবো। সূচি প্রথম বক্তা, আপনাদের প্রত্যেকের কাছে একটা ছোট্ট কাগজ থাকার কথা, সেই কাগজটাতে আমাদের প্রত্যেকে যে বিষয় বলবে তার একটা মূল ভাব বলা আছে। আচ্ছা, এই আর